প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে 7:30 আর আমি উঠেছি 6:45 মানে উঠেছি আর উঠে এখন ফ্রেশে এসেছি। আজকে আমার বরটা সকাল সকাল উঠে গেছে, ওকে কফি বানিয়ে দিলাম। এখন আমি বসে আছি আর ছেলে দেখো ঘুমাচ্ছে। আর আমি এখন যাব রান্নাঘরে, তাহলে চলো। আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি ওই মেশিনে জামা কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই জায়গা একটু সবুজ সবুজ কেন বলতো, উপরে একটা কি কালারের টিন দাও, সবুজ রং আসে, রংটা কেমন যেন আসছে। আর আগে খিচুড়িটা রান্না করব, তারপর অন্য কিছু রান্না। রান্না শুরু করার আগে আমি এখন ছাদে আসলাম আমড়া পাড়তে, না আমড়া দিয়ে চিংড়ি মাছের টক রান্না করবো, এই জন্য ভাবলাম আগে আমড়াটা পেরে নিয়ে যাই তারপর রান্নাটা বসাব। দেখতেই পাচ্ছ আমি এখন আমড়া পাচ্ছি, এক সাইডে ভাত হচ্ছে দেখতে পেলে, আর ছেলের জন্য আগে খিচুড়িটা বসিয়ে উঠলে ওকে খাওয়াবো সেজন্য। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কি নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, শসা, ঢেঁড়স, গাজর আর হচ্ছে পেঁপে, আলুটা দিন। আর এখানে আছে দুই রকমের ডাল আর চাল। আর এখানে মা ডাল ভিজিয়ে রেখেছে, দেখো এই ডালগুলো দিয়ে বড়া বানাবে, ডালের বড়া। আমরা খুবই ভালো খাই ডালের বড়াটা। আমি যে আমড়াগুলো পেরে নিয়েছিলাম ওইগুলো এখন কাটবো টক রান্না করার জন্য, দেখো আমড়াগুলো কাটছি। এখানে দেখো আমার আমড়ার টকটা রান্না করা হয়ে গেছে, আর এই সাইডে খিচুড়িটাও হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছিলাম। এবার আমি ডালটা বসিয়ে দেব আবার প্রেশার কুকারে খিচুড়িটা নামিয়ে, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো এখন আমার বরটা মাছ কিনতে যাচ্ছে বাজারে। এই দেখো বাজার থেকে রুই মাছ নিয়ে আসছে, মাছগুলোকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। এই দেখো এখন কি কি খাবে আমার বর, মাছ ভাজা, আর এখানে হচ্ছে ডালের বড়া। তোমাদের দেখিয়েছিলাম ডাল ভিজানো ছিল, সেটাতে মা বড়া বানিয়েছে, আর ওই টক আছে, আর এখানে ডাল। মাছের ঝোল পরে রান্না করব দুপুরে, মাছ দিয়ে শুনে খাবে মাছ বুকা বানায়। ঠিক আছে দেখেছো, এখন ওকে খাওয়াবো তারপর আমি খাবো। আমি আরও একসঙ্গেই খাই, কিন্তু আজকে ছেলে দেরি করে উঠেছে, মাছ আনতে গেল দেরি হয়ে গেল ওই জন্য। আর ও যদি সকাল সকাল ঘুম থেকে ওঠে আমার বর, তাহলে সকালে বাদ দিতে ওর খিদে পেয়ে যায়, ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। ছেলেকে খাইয়ে আর আমি দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে এসছি। আর এই ছেলে দেখো মানে এত অতিষ্ঠ করে ফেলছে, আমি এখন না পেরে ফোনটা দিয়ে রেখেছি, ও কার্টুন দেখছে যাতে আমি একটু শান্তভাবে তোমাদের সাথে শান্তিভাবে কথা বলতে পারি। আর এই দেখো কার্টুন দেখো
বাবু বাবু দেখো এই যে টাকা শোনা এই যে শুনটা আমার সঙ্গে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি যখন পুজো দিচ্ছি তোমার দুপুরে চান করে পুজো দিচ্ছি তখন দিয়ে আসলে কাঠি ধরিয়েছি আমার প্রদীপ জ্বালাও বলে, প্রদীপটা ধরছে না, মানে প্রদীপ ধরছে না, কাঠি পুড়ে যাচ্ছে, আমার হাতের কাছে চলে এসেছে, আঙ্গুলের কাছে, আঙ্গুলটা পুড়ে যাবে এই জন্য আমি কাঠি টেরম ছুড়ে ফেলে দিয়েছি। ওই কাঠিটা আমার উন্নার উপর যেয়ে করেছে, মানে আমি ভাবছি কাঠিটা কোথায় গেল কোথায় গেল, আমার পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তারপরে আমি দেখি এই উন্নাটা আমি ফেলে দিয়েছি গাতে, দেখি যে আমার উন্নাটা পুড়ে গেছে, দেখো উন্নাটা পুড়ে দেবে, দেখো দেখতে পাচ্ছ। আমি যে ভাবলাম যদি আমার গায়ে লেগে যেত আমাকে একটি জিনিস দেখাবো, তাহলে চলো সেই জিনিসটা দেখাই। দেখেছো এটা কিন্তু শসা, তোমাদেরকে ধরেই দেখাই। পেকে গিয়েছে, এটা বাংলাদেশি শসা, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার মা নিয়ে আসছে বাংলাদেশ থেকে বিচি নিয়ে আসছিল। ওরে বাবা, ওই আর একটা, ওইটা বেশি বড় হয়েছে, এই পুকুরে মাছ ছেড়েছে, তেলাপিয়া মাছ, জাপানি পুঠি, আরও রুই মাছ ছাড়বে বলেছে, মাছ নিয়ে আসতে বলেছে, শুধু এইগুলো এখন ছেড়েছে। আর এখন বাগানে এসেছি তেজপাতা দিতে, বা গাছ আছে বাড়িতে কিন্তু তেজপাতা নেই একটাও ঘরে, কতদিন ধরে ভাবছি যে নেবো নেবো, তেজপাতা তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। পায়ে এমন জোরে একটা লাগলো, ও বাবা, এগোটা হয়ে যাবে আজকে, এগোটা নি পরে দেখতে পাচ্ছ। বন্ধুরা ঘরে চলে এসেছি, ওরে পায়ে লেগেছে, আমার ছাল উঠে গেছে পায়ে জানো। আর আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ অল ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।